নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে। আজকে পুকুর থেকে মাছ ধরা হবে, ওই মাছ দিয়ে আলু দিয়ে দারুণ স্বাদের মাছের ঝাল রান্না করব একদম অন্যরকমভাবে। আর বাগানে অনেক পাট শাক হয়েছে, পাট শাক তুলে পাট শাকের ডাল করব। আজকে আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। চলো প্রথমে ওই কন্ট জান দিয়ে চলে এসেছি। পুকুর পাড়ে অনেক কুদরি গাছ হয়েছে, বাবা ওইদিকে ভাড়া করছে। এবার তো কুদরি হবে, প্রচুর হচ্ছে তো। বাবা কি আছে? এই যে মাড়ি গোবাচ্ছি, গাড়ি লাগানো হবে। গাড়ি লাগানো হবে, ঠান্ডা পড়ছে। হ্যাঁ, হেভি ঠান্ডা, হেভি ঠান্ডা। ভালোই করছে যা। সাবধানে নামো, নামতে গিয়ে আবার তুমি না পুকুরে ঝাপাস করে ঝাঁপ দাও। আরে গরম কালে কোনো হয়ে যাবে না, ঠান্ডা চা নেই কলে নেই। কত মাছ পড়ছে ধরো, তাই একটা পড়ছিস পড়ছিস বড় কাদলা পর নিয়ে নি, ছোট কাদলা এটা ছেড়ে দিই, অনেক বড় হবে। এই মাছগুলো নিয়ে নিব, এটা বাটা মাছ, এটাও বাটা। ধর এই খেয়ে যেন একটা বড় কাদলা পড়ে যায়, এই খেয়ে যেন একটা বড় কাদলা পড়ে যায়। এই যে এই মাছটা নিয়ে নেবো, এটা লেজা মুড়ো করবো। বাবা এবারে তিনটে সিলভার কাপ মাছ পড়ছে, তিনটে নিয়ে নিবো। এই মাছটা ছেড়ে দেবো, বড়টা নিয়ে নিই। এই মাছগুলো হলে আজকে আমাদের বাড়ির সবার খাওয়া হয়ে যাবে। পুকুরের মাছ তো, মাছ ধরে বাসি করে খাওয়ার থেকে রোজ রোজ পুকুর থেকে মাছ ধরে রান্না করে খাওয়া অনেক ভালো, তাই এইগুলোই নিলাম, আর বেশি লাগবে না। অনেক তো লাউ ধরছে। আর এই দেখুন, এটা হচ্ছে তেজপাতা গাছ, এই তেজপাতা নিয়ে গিয়ে রোদে শুকনো করলে রান্না করা যাবে। আর কাঁচা দিলে কই রে, কাদলা পড়েনি তো? না কাদলা আর পেলাম নি দাদু, তাই হোক আজকে সিলভার মাছ নিয়ে আসছি তোমাকে খাওয়াবো রান্না করে। আচ্ছা না, কাদলা থেকে ভালো। কাকিমা মাছগুলো বেছে নুক, আর বাগান থেকে যাই আমি পাট শাক তুলে নিয়ে আসি। দাদু বসে বসে মাছ বাছা দেখো। হ্যাঁ, পপিদের পুকুরের মাছের স্বাদ খুব ভালো, তাড়াতাড়ি বাড়েও যেমন খেতে বেশ স্বাদের। এই পপিদের পুকুরে বাটা মাছটাই খেতে বেশ ভালো লাগে, বেশ স্বাদ লাগে, গোটা গোটা বাটা মাছ। এই যে এইখানটা পুরোটাই পাট শাক ফেলানো হয়েছে, এই দেখুন একদম নরম নরম সবে পাট শাক শুরু হয়েছে, গাছ সমেত আমি উবড়ে নেব। এই পাট শাক এখন যত তুলে নেব তত ঘন ঘন হবে আরো। আগের বারে বাগানের ওই ধারে ধারে পাট শাক ফেলানো হয়েছিল, আর এবারে বেশ অনেকটা জায়গা জুড়ে পাট শাক ফেলানো হয়েছে। বাগানে অনেক ঘাস হয়ে গেছে। এই যে পাট শাক তুলে নিয়েছি, এতগুলো হলেই হয়ে যাবে, খুব বেশি লাগবে না। এবার রান্নাঘরে যাব। দাদু হ্যাঁ, কি রোদ বেরিয়েছে গো! আরে এই রোদে যে পাট শাক যে রাখা একদম নরম নরম, পাট শাক কিনতে এই যে তুলতে গেছো, হ্যাঁ তুই যে পাট শাক মেরে যাবি, তোমার মাথার ঘি না গলে না, পাট শাকের ডাল খেলে যে ভুলে যাবে সব কষ্ট। এই বাগানে আজকে এই পাট শাকের আজকে ডাল হবে, পাট শাকের ডাল খেতে ভালো লাগে, বিশেষ করে নরম পাট শাক। এই 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 সবে ফেলেছে, এই এক চাকর করে গাছ হয়েছে, একবারে নরম, একবারে নরম। এই যে এই ডগগুলো কেটে নেব, আর এই যে পাতাগুলো টিকটিক দাগ হয়ে গেছে এইগুলো আর নেব না। দেখতে দেখতে আমার তো শাক বাছা হয়ে গেল, কাকিমার মাছও বাছা হয়ে গেল। শাক আর মাছ ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নাঘরে। হ্যালো, এই মাছ বাঁচা হলো, আমাদের এসেছে আসাই এতখানি লাইট, এতখানি
আমি যখন খাবো এতক্ষণই মেপে নেবো, কম হলে বলবো কে কেটেছে। আবার মাছ আর শাক দুটো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। প্রথমে আমি পাট শাকের ডাল করব। জল খুব ঘুষু করবো না, একটু বড় বড় থাকবে। ধুয়ে রাখা মুসুরির ডাল ভালো করে সেদ্ধ করে নেব। রান্নাঘরে গরম লাগছে বলে দাদু একটু বাড়িতে গেল, খানিকক্ষণ পরে আবার চলে আসবে। লবণ, হলুদ গুঁড়ো। আজকে আমি মাছের মুড়ো খাবো। পাট শাকের ডালের জন্য রসুনগুলো থেতো করে নেব। ডাল প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে, এই যে মুখ ফেটে ফেটে গেছে। অনেকে পাট শাক দিয়ে ডাল করলে পাট শাকের জল গেলে ফেলে দেয়, আর পাট শাক কিন্তু আমি জল গেলে ফেলবো না। খুব নরম শাক ডাল সেদ্ধর সঙ্গেই দিয়ে দেবো, পাট শাকও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। মাছের ঝালের জন্য সর্ষে পোস্ত একসঙ্গে বেটে নেব। পাট শাক আর মুসুরির ডাল সবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব। এবার আমি পাট শাকের ডালটা ছকে নেব, কোনাতে সর্ষের তেল দেব, ডালেতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। শুকনো লঙ্কা, কালো জিরে। এবার আমি থেতলে রাখা রসুন দেব। পাট শাকের ডালে একটু রসুন দিলে খেতে ভালো লাগে। থেতলে রাখা রসুন, রসুনটা একটু ভাজা ভাজা করব। এই গরমে পাট শাক খেলে শরীর ভালো থাকে, একদম পেট ঠান্ডা থাকে। একটু হলুদ গুঁড়ো দেব। হলুদ গুঁড়ো সেদ্ধ করে রাখা ডাল আর পাট শাক ছকে দেব। লবণ, শুকনো লঙ্কা, একটা ডাল কাটা নিয়েছি একটু ঘেটে নেব। প্রথমে মাছ ধরা হলো, তারপর আবার মাছ ভাজা হলো, তারপর মাছ ভাজা হলো, আবার খাওয়া হবে, রান্না করে খাওয়া হবে। তোমার পেট পুজো হবে? হ্যাঁ, আমার পেট পুজো হবে। তোমার পেট পুজো আজকে তাড়াতাড়ি রান্না করে নে, আমার তাড়াতাড়ি খেতে পেয়ে গেছে। সর্ষের তেল, এবার আমি নুন হলুদ মাখানো মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। দাদু মাঝখানে একবার চলে গেছিল, আবার যেই হাওয়া দেওয়া শুরু হয়েছে, মানে এখন পুকুর পাড়ে বেশ হাওয়াটা লাগছে, দাদু এসে গেছে, কিন্তু দাদু আবার এখান থেকে ছেড়ে ওইখানে চলে গেছে। মাছ ভাজা হয়ে গেল, ওই একই তেলে মাছের জন্য আলুগুলো লাল লাল করে ভাজবো। লবণ, হলুদ গুঁড়ো,
মাছের ঝালের জন্য আলু আর মাছ দুটোই ভাজা হয়ে গেল। আজকে মাছের ঝালে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দেব, পেঁয়াজ কুচি, আমি বললাম তো খাও বলে এখনই খাবো কেন। পেঁয়াজ খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি, সর্ষে পোস্ত বাটা দেবো, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, সব শেষে দেবো টক দই। টক দই দিয়েছি তো স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দেব, লবণ, ভেজে রাখা আলু, আলু দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষে নিলাম। এবার জল ঢালবো, হ্যালো বন্ধুরা, আজকে আবার কেরামতি হচ্ছে পপি কিচেনের ভাইটি। কি ভাইটি? আজকে আবার দই দিয়ে রান্নার রং যা এসছে। আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ফুটে গেছে, ভেজে রাখা মাছ দেব, ভেজে রাখা মাছ, আলু দিয়ে মাছের ঝাল হয়ে গেল, এবার ঢেলে নেব। পাট শাকের ডাল এরকম বসা বসা খেতে হয়, খুব বেশি পাতলা আবার ভালো লাগেনি, তাই না দাদু? আর এক চামচ দে বাস দাদু। এই যে মাছ। আচ্ছা খুব ভালো লাগছে পাট শাকের ডাল এই গরমে, একবারে গরম গরম কাটিয়ে দিবো সব। ডাল দিয়েই তো ভাত খাওয়া হয়ে যাবে, যখনই শাক তুলতে যাও পাট শাক তখন থেকে বলতেছে আমি আজকে ভাত খাবো রান্না করে, প্রথম খেলে নাকি জন্মের পর। মাছের ঝালটা দারুণ লাগছে, আজকে দুটো রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।